ডাইনি ডাক্তার তানিয়ার দায়িত্বে অনিয়ম সদর হাসপাতালে রোগী ডায়াগনস্টিক সেন্টারে দেখার অভিযোগ রিয়া জুয়েলার্স পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্স উপহার বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার সত্ত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বাইতুল মোকার্রম দ্বিতীয় তলা ঢাকা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গাইনি ডাক্তার শামসুন নাহার তানিয়া তার দায়িত্বে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে সদর হাসপাতালে আটটা থেকে আড়াইটা পর্যন্ত ডাক্তার তার কক্ষে বসে রোগী দেখার কথা থাকলেও গাইনি ডাক্তার শামসুন নাহার তানিয়া হাসপাতালে না বসে প্রাইভেটভাবে ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন রোগী দেখছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় এই গাইনি হাসপাতালে হাজিরা দিয়ে এসে ভাবে রোগী দেখার জন্য ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন চাঁদপুর সরকারি হাসপাতালে নম্বর কক্ষে গাইনি ডাক্তার শামসু তানিয়ার কাছ থেকে সেবা নেওয়ার জন্য প্রায় শতাধিক রোগী দাঁড়িয়ে থাকতে দেখা যায় সরকারি হাসপাতালে রোগী রেখে শামসু তানিয়া নিজের স্বার্থ হাসিল করতে প্রাইভেট ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পাঁচশো টাকা ভিজিট নিয়ে রোগী দেখছেন এ সময় সংবাদকর্মীরা সরকারি হাসপাতাল সম্মুখে মসজিদের পিছনে অবস্থিত ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে গেলে শামসুর তানিয়া প্রাইভেটভাবে রোগী দেখছেন সেটা দেখা যায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাইনি ডাক্তার তানিয়া তার কক্ষ থেকে দ্রুত বের হয়ে হাসপাতালের দিকে দৌড় দিতে থাকেন পরে হাসপাতালে একশো নয় নম্বর কক্ষে গিয়ে বসার পর দায়িত্বে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালে রোগী হাসপাতালেই দেখেছি নিজের ব্যক্তিগত কাজে ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছি মূলত টয়লেট করার জন্য ফাইভ এম ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম সরকারি জেনারেল হাসপাতালে অনেক ডাক্তারই প্রাইভেটভাবে রোগী দেখেন তাতে দোষের কী সেদিকে সদর হাসপাতালের সেবা নিতে আসা বেশ কয়েকজন রোগী জানায় হাসপাতাল চলাকালীন সময়ে কোনোদিনই ডায়রি ডাক্তার শামতনাহার তানিয়াকে তার কক্ষে বসতে দেখেনি তিনি আসলে হাজিরা দিয়ে হাসপাতালে রোগীদের নিয়ে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রাইভেটভাবে দেখেন এছাড়া এই গাইনি ডাক্তার তানিয়া হাসপাতালে রোগী চিকিৎসা না দিয়ে নাভানা হাসপাতালে ভর্তি করিয়ে রোগীদের গলা কাটে নর্মাল ডেলিভারি না করিয়ে সিজার করে হাজার হাজার টাকা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে সাধারণ রোগীদের কাছ থেকে মানুষের টাকা হাতিয়ে নিয়ে তিনি শহরের নজিরপাড়ার সাততলা ভবন নির্মাণ করে মালিক হয়েছেন এছাড়া তার ভুল চিকিৎসায় ও অবহেলায় অনেক নবজাতক শিশু ও মায়ের করুণ মৃত্যু হয়েছে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সংবাদ প্রকাশ না করার জন্য ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ হাসপাতালে এসে সাংবাদিকদের সাথে সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হয় শাহরিয়ার খান কৌশিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কুমিল্লা টিভি রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানায় সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বায়তুল দ্বিতীয় দ্বিতীয়তলা ঢাকা